আমি হবাই বাচ্চা পোকা মাই রাইলাম। ছোটটা না ছোট ভাই, ছোটটা এ বাকিরা আমি চাল্লা আর আমের নগে ভিতরে পোকা গেছাল। বিষ খাইলি বার মরব না। ও বাবা, আমার সর্বনাশ করতে বলা পোকা মরছে, ঠিক আছে, পোকা কিন্তু মরে নাই, পোকা এখনো মরে নাই, পোকা মারার কিছু বুদ্ধি আছে। আচ্ছা তুমি বিষটারে কিভাবে কোন বিষ খাওয়াইছাও এটা কো? বিষ করেছে সেইটাতে হওয়া গিয়ে ওই যে আঙ্গমা ফেলাইতেছে ওই যে ওই বিষ ওই যে বোতলে রয়েছে। আচ্ছা আমি জানি কোন আসছে কো
এই বিষ খাওয়াইছো তুমি? এটা খাওয়াইছি এই বিষ আঙ্গা বাবা না আরে মুহা দেখা পোকা মারছে আমি আরে মুহা দেব পোকা মারছি আরেকটা আছে তাছাড়া এই পোকা পড়বো না হেডে মারমু ওই এক গিলাস পানি দাও আনো আগে এক গিলাস পানি দাও পোকা এই বিষটা আড়াই মুখা দিছিল না এই আড়াই মুখা এর মধ্যে দিছি এই বিষটা তোমার খাওয়ার লাগবে আরে তুমি আই গিয়া হটাকে তুমি আই গিয়া হো আমি খাবো গে তুমি খাবা কে তোমরা জমক ভাই না জমক হ্যাঁ জমক তোমার ভাইয়ের জ্বর আইলে তোমার জ্বর আহে না আহে হ্যাঁ আহে তোমার পেট পিছিলে আমার ওরে তোমার ভাইয়ের যদি সর্দি লাগে তোমারও সর্দি লাগে আমার নাকি ওরে হিতা হে আমারে হিতা হে হিতা হে হ্যাঁ তাইলে ওর ভিতরে পোকা গেছে না এই বিষটা তোমার খাওয়ার না তুমি খাও তুমি যদি না খাও এই পোকা কিন্তু তোমার ভাইয়ের মরবো না বিষ খালি তাই মরমু তুমি মরবা এই বিষটা যে এই বিষটা যে খাইলে যে তুমি মরবা এটা তুমি বুঝো বুঝি বিষ খেলে মরমু না তাহলে বিষ খাইলে যে তুমি মারা যাবা তাহলে এই বিষটা তোমার বাইরে খাওয়াই লাগে ওই যে পোকা খাইছে আমার বাবা কইছে যে এটা পোকা মারি ওরে খাওয়াই দিছি পোকা মারবো নিজে আরে পাগল কথাটা তো তা না তোমার বাইয়ের পেটের ভিতরে পোকা গেছে না এই যে বিষটা যে খাওয়াইছাও তোমার বাইয়ের পেটের ভিতরেই তো গেছে পোকাও মরবো তোমার বাইয়েও মরবো তা তো জানি না তা তুমি জানো না এখন একমাত্র চিকিৎসা প্রাথমিকভাবে তোমার বাইয়ের আমি ডোজ করবো যদি ডোজ করাতে যদি তোমার ভাই যদি ভালো হয় তাহলে সেটা উপর আল্লাহর দয়া দেন ডাক্তার সাহেব আমার বাইরে বাসে না আমারও বাসে আমার যতটুকু চেষ্টা আমি ততটুকু করব আপনি করেন ভালো করেন ও যদি মরে না তাহলে দুই এক মিনিট পরে আমি মরব তুমি মরবা তাহলে বিষ খাবাও না না ভালো করেন তাহলে আচ্ছা ঠিক আছে ভালাই দেন ভালাই দেন ভালাইয়ে দেব তাহলে ওরে ডুস করুন লাগবো করেন ডুস না করলে পারে কিন্তু এই যে বন্ধু বলি আর চিন্তা করো না আমি একটা কথা কই আপনি চাষা আপনারা তো বয়স্ক লোক হয়েছে আপনারা আগের পূর্বে যেভাবে চলছে এখন তা চলেন না এই বীজ গুলা আপনারা সবসময় ঘরের ভিতরে নিরাপত্তা রাখবেন জানি কোনো পোলা পানে জানি দেখে না পোলা পানে জানি গাছ হয় না শুইলে পারে বা দেখলে পারে এই বিষটা খাইয়া পোলা পান আপনার সংসারে মারা যাবে এইটুকু আপনারা সচেতন থাকেন ঠিক আছে আপনি যে কথাটা কইলেন রাইট কথা কইছেন হ্যাঁ আমি যদি কান ধরে কইলাম আর কোন দিন বিষ আনবি পানি দিয়া গুইলা যদি কোনো মানুষ পানিরে খাওয়া যায় সে মারা যাবো আচ্ছা খাওয়াবো না তুমিও এই বীজ গুলা কারুরে খাওয়াইও না আচ্ছা মনে থাকবো আচ্ছা ঠিক আছে আসি তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই যে ভাই খবিজ ডাক্তার আইসা আমার নাম খবির ডাক্তার না তাহলে আমার নাম কবির ডাক্তার ও আমি আর বলতে
কোভিড ডাক্তার না না কোভিড ডাক্তার কই আচ্ছা কোভিড ডাক্তার কোভিড হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এই ধরনের ভুল কাজ কিন্তু আর কোনদিন করো না চাচা মনে রাখবেন তালি আচ্ছা ঠিক আছে তালি আচ্ছা এই যে ভাইরা আমি যে ভুলটা করছি না জানি না না হই না আপনারা গলে ভুলটা করেন না ভাই ভাই কোনদিন ঝগড়া করবেন না আমার সোনার ভাইয়েরা কলজার ভাই